স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহেদী। 2021 সালের মধ্যে ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত দেশ গড়া এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে 29 জানুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম 2020। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুদিনব্যাপী এই ফোরামের আয়োজন করছে অর্থ মন্ত্রণালয় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। দেশ বিদেশের অর্থনীতিবিদ, উন্নয়ন সহযোগী সংস্থা সহ ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেবেন। এখানে দেশে বিনিয়োগ আকর্ষণে সেখানে উপস্থাপন করা হবে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা। আজ আমরা আলোচনা করব বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম আয়োজন নিয়ে। এটা কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম আয়োজন কমিটির সচিব আনোয়ার হোসেন। জনাব আনোয়ার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে 2018 সালের পরে আবার এই 2020 সালে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম আয়োজন করছে সরকার। প্রথমে জানতে চাই আসলে এই আয়োজনের প্রস্তুতি কেমন, কারা আসছে, কী পরিকল্পনা আপনাদের? ধন্যবাদ। আপনি জানেন, আপনি এর আগেও আমাদের এটা কভার করেছেন 2018, আমার মনে পড়ে। তো আমরা এর 29-30 দুদিন আমরা করছি। জি। তো এখানে আমাদের বিশেষ করে ডেভেলপমেন্ট পার্টনারদের যে হাই লেভেল যে পার্টিসিপেশন আমরা এক্সপেক্ট করছি, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, জায়গা থেকে উচ্চ পর্যায়ের শীর্ষ পর্যায়ের লোকজন আসবেন এবং তাদের সঙ্গে মোটামুটি একটা তারা কনফার্মেশন দিয়েছেন। এছাড়াও হেডকোয়ার্টার থেকে বিভিন্ন বিষয়, আমাদের আপনি জানেন 8টা থেমেটিক এরিয়া আছে, ও 8টা থেমেটিক এরিয়াতে তারা তাদের যে এক্সপার্ট এরকম এবং প্লাস তার যদি তাদের যে স্টেক হোল্ডার্স যারা আছেন তাদেরকে নিয়ে প্রায় আমরা আশা করছি 100-এর অধিক প্রতিনিধি এখানে আসবেন। হ্যাঁ, বিদেশ থেকে আমাদের এখানে। বাংলাদেশ থেকে কারা থাকছেন? বাংলাদেশ থেকে আমাদের সকল এই 8টা থেমেটিক এরিয়ার সংশ্লিষ্ট যারা এক্সপার্ট, গভর্নমেন্ট, আমাদের যে হাই লেভেল যে পলিসি মেকার্স, আচ্ছা, পাশাপাশি আমাদের প্রাইভেট সেক্টর, ডেভেলপমেন্ট পার্টনার্স, সিএসওস, এনজিওস, একাডেমিশিয়ান সকলেই অংশগ্রহণ করবেন যারা আমাদের এখানে এই থেমেটিক এরিয়া ইনভলভ। এছাড়াও অনেক ক্রস কাটিং এরিয়া আছে, এই জন্য আমরা আমাদের অন্যান্য যারা মিনিস্ট্রি যারা পলিসি মেকিং ইস্যু জড়িত এবং ডিপি যারা আছেন এখানে ডেভেলপমেন্ট পার্টনার তাদের সকলেই আপনি বলছিলেন যে 8টি থেমেটিক বিষয় আসলে আলোচনা হবে, সেটা একটু বিস্তারিত বলতেন দর্শকদের জন্য। আমরা এই দুদিনব্যাপী ইয়েতে 8টি থেমেটিক এরিয়া যেটা করেছি, আমরা প্রথম দিন আমরা করব 4টি থেমেটিক এরিয়াতে আলোচনা, তার পরবর্তী 30 তারিখে আমরা করবো 4টি থেমেটিক। প্রথম দিন যেটা থাকছে আপনার প্রাইভেট সেক্টরকে নিয়ে, আমাদের প্রাইভেট সেক্টর আমাদের ডেভেলপমেন্টের বা ইঞ্জিন আমাদের গ্রোথের সবচেয়ে বড় অংশীদার এবং তাদের বড় ভূমিকা। তো প্রাইভেট সেক্টর এঙ্গেজমেন্ট অ্যান্ড ট্রেড ফ্যাসিলিটেশন বলে আমরা একটা থিমেটিক এরিয়া রেখেছি, যেখানে প্রাইভেট সেক্টর কীভাবে আরও তাদের আরও মোর আরও সুযোগ আরও ভূমিকা বাড়ানোর সুযোগ, সেই জন্য যে পরিবেশ দরকার, পরিবেশ বান্ধব ব্যবসা বাণিজ্য বা আমাদের আপনার যে ইনফ্রাস্ট্রাকচার সেই বিষয়ে কিছু আলাপ হবে। এছাড়াও মূল আরেকটা জায়গা হচ্ছে আমাদের যে গ্লোবাল বিশ্ববাজারে যে আপনার বাণিজ্যের ক্ষেত্রে যে প্রতিযোগিতামূলক অবস্থানে সেখানে আমাদের অবস্থানটাকে আরও সুদৃঢ় করতে এখানে আমাদের বেশ কিছু জায়গায় আমাদের কাজ করতে হবে, নেগোসিয়েশন করতে হবে, সেই জন্য ট্রেড ফ্যাসিলিটেশন একটা বড় গুরুত্বপূর্ণ একটা অংশ সেটা আছে। তারপরে আমরা যেটা রাখিয়েছি যে পার্টনারশিপ ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস ফাইন্যান্সিং। ক্লাইমেট চেঞ্জ আপনারা জানেন যে এটা আমাদের বড় ঝুঁকির জায়গা, আচ্ছা, এবং মাননীয় প্রধানমন্ত্রী জাস্ট পরশু দিন সম্ভবত সংসদেও এটা নিয়ে একটা বিষয় তুলেছেন। এটা আপনারা জানেন, এটা বাংলাদেশ যদিও এটার এক সবচেয়ে বড় ভিকটিম, বাট বাংলাদেশ এটা কন্ট্রিবিউটরি না। বাংলাদেশ এটাতে এই ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা অতি নগণ্য বা নাই বললে হয়, কিন্তু আমরা এটা আসলে সবচেয়ে বড়, আমরা শুধু না, আমার মনে হয় সবাই, পৃথিবীর সবাই এই যে ক্লাইমেট পরিবর্তনের যে ক্ষতির প্রভাব, ক্ষতিকারক ক্ষতি আছে, এবার আমি যদি বলি নেতিবাচক দিক, এর প্রভাব সবার প্রতি পড়বে সব, কিন্তু আমরা এই ভূমিকা এই যে ক্ষতি ইন্ডাস্ট্রিয়ালাইজড দেশ নয় বলে সেখানে কন্ট্রিবিউট বেশি করছে না। ওই জায়গাটাতেই আমরা বলছি যে যে গ্লোবাল কমিউনিটি, বিশ্ব যে আমাদের সংস্থাগুলো আছে এদের একটা দায়িত্ব নিতে হবে, নৈতিক দায়িত্ব তাদের আছে এই জায়গাটা কীভাবে। আমাদের আমরা সবসময় দেখেছি ক্লাইমেট চেঞ্জ আমরা যখন কথা বলি সবাই একযোগে স্বীকার করেন, কিন্তু এর ফাইন্যান্সিং ক্ষেত্রে আমাদের বড় চ্যালেঞ্জ থেকে যায়। অবশ্যই আমরা তার ফান্ড ডিসবার্সমেন্টে শুরু করে সকল প্রক্রিয়াতে একটা স্থির বা স্লত গতি দেখতে পাচ্ছি। তো এই জায়গাটাতে আমরা আমাদের ডিপিএসদের সহ আমরা গ্লোবাল কমিটি যারা আসবে তাদেরকে আরও সেন্সিটাইজ করবো, আরও কীভাবে মোর প্রোঅ্যাক্টিভ রোল প্লে করা যায় বাংলাদেশ শুধু দেশের ভিতরে না, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে কীভাবে আরও ভূমিকা নিতে পারে সেই জায়গাটা আমরা কথা বলব। তারপর একটা গুরুত্বপূর্ণ নতুন একটা আমরা বিষয় নিয়ে এসেছি এবার, ইনোভেটিভ ফাইন্যান্সিং ফর সেলফ রিলায়েন্ট বাংলাদেশ।
আচ্ছা, এর একটা হচ্ছে যে আমরা ট্রেডিশনাল যে ফাইন্যান্সিং পাচ্ছি তাতে আমাদের যে সামনের বড় চ্যালেঞ্জ এসডিজি গোল মিট করা, আমাদের 2041 যে ভিশন, আমরা এখন অলরেডি আমরা 8.15 আমরা গ্রোথ অ্যাচিভ করেছি, যেটা আমরা আশা করছি আগামী কিছু কয়েক বছরের মধ্যে আমরা ডাবল ডিজিট গ্রোথে চলে যাব। সেই ডাবল ডিজিট গ্রোথে যেতে হলে আপনার লট অফ মানে হিউজ ইনভেস্টমেন্ট দরকার, সেই ট্রেডিশনাল ফাইন্যান্সিং আমাদের এই হবে না, চাহিদা মিট করা সম্ভব হবে না। তো আমরা ওই জায়গার নতুন অল্টারনেটিভ ফাইন্যান্সিং যেটা আমাদের এই রেগুলার ফাইন্যান্সিংয়ে এডিশনাল ফাইন্যান্সিং হিসেবে আসে, এটা অনেকভাবে আসতে পারে, নতুন নতুন অনেক ইনস্ট্রুমেন্ট গ্লোবালি আসে, রিজনালি আসে, সেই জায়গাটা আমরা দেখব আমাদের কোন কোন ফাইন্যান্সিং ইনস্ট্রুমেন্টগুলো আমাদের প্রেক্ষাপটে মোর অ্যাপ্লিকেবল, প্লাস আমরা আরও এফিসিয়েন্টলি কীভাবে ডিপিজের সঙ্গে আলোচনা করে কীভাবে এফিসিয়েন্ট রিসোর্স ইউজ বা ইউটিলাইজেশনটা আমরা কাজ করতে পারি সেই জায়গাগুলো আলোচনা হবে। তারপরে জায়গাটা আসছে নতুন আরেকটা বড় বিষয়, রুরাল ট্রান্সফরমেশান। এটা মূলত এখানে আমরা বলছি রুরাল ট্রান্সফরমেশান ক্রিয়েটিং অপরচুনিটিস ফর অল, এটা মূলত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেই তৃতীয় মেয়াদে যে সরকার গঠন হয়েছে তার একটা বড় ম্যানিফেস্টো ছিল, গ্রাম হবে শহর, আমার গ্রাম আমার শহর। জি, এবং এটা একটা খুবই মানে আপনার সময়োপযোগী একটা উদ্যোগ যে শহরে নাগরিক সুবিধাদি বিশেষ করে অর্থনৈতিক কর্মকাণ্ডের যে সুযোগগুলো সৃষ্টি করা যায় গ্রামীণ পর্যায়ে, গ্রামীণ অর্থনীতিকে আরও ভাইব্রেন্ট করা, তো সেই জায়গাগুলোর জন্য আমরা কী কী সুযোগ সুবিধাগুলো ছড়িয়ে দিতে পারি গ্রামীণ অর্থনীতিতে, গ্রামীণ অর্থনীতিতে আরও কর্মকাণ্ড বৃদ্ধি করা যায়, সেই লক্ষ্যে রুরাল ট্রান্সফরমেশন, ওইখানে মোর এফিসিয়েন্ট রিসোর্স অ্যালোকেশন করা যায় সেই জায়গাটা আমরা কাজ করবো। এখানে ক্ষুদ্র শিল্প মাঝারি শিল্প আছে, ট্রান্সপোর্টেশন তাদের দরকার, ইন্টারনেট বা আমাদের আইটি কমিউনিকেশন সার্ভিসেস, তাদের স্যানিটেশন, ওয়েস্ট ম্যানেজমেন্ট, এইসব বিষয় নিয়ে ওখানে আলোচনা হবে। তার পরবর্তীতে আছে আমরা এটা হলো চারটা প্রথম দিন, দ্বিতীয় দিন আমরা আলোচনা করবো হেলথ সার্ভিসেস ইনক্লুসিভ ডেলিভারি অপশানস। এটা আপনারা জানেন আমাদের ইউনিভার্সাল হেলথে কথা বলছি, তো আমাদের এই হেলথ সার্ভিসে আমাদের অনেক জায়গায় বিশেষ করে সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে আমাদের বেশ কিছু বাস্তবতা হচ্ছে, বেশ কিছু আমাদের সীমাবদ্ধতা রয়েছে, এই জায়গায় কীভাবে আরও এফিসিয়েন্টলি আমাদের স্টেক হোল্ডার নিয়ে কাজ করা যায় সেটা নিয়ে আলোচনা হবে। ষষ্ঠ যেটা হচ্ছে বিষয়টা থাকবে আমাদের এনার্জি সিকিউরিটি ফর সাস্টেনেবল গ্রোথ। জি, আমরা দেখছি আপনার আমি বলেছি যে আমরা 8.15% গ্রোথ আমরা এবার অ্যাচিভ করেছি, আমরা সামনের দিনগুলো আরও বড় ডাবল ডিজিট গ্রোথের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, তো এখানে এনার্জি একটা বড় ভূমিকা, নট অনলি আমাদের গ্রোথ, সেক্ষেত্রে আমাদের প্রাইভেট সেক্টর সেটা আসলে প্লাস আমাদের এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ম্যানুফ্যাকচারিং সেক্টর ওভারঅল যে আমাদের ডুইং বিজনেসের যে স্কোর যে ভালো ইম্প্রুভ করার ক্ষেত্রে আমরা সাম্প্রতিক সময় যে ভালো করেছি তার একটা বড় কারণ ছিল আমাদের এনার্জি সেক্টরের প্রোডাকশন অনেক ক্যাপাসিটি বেড়েছে, ইনস্টল ক্যাপাসিটি বেড়েছে, কিন্তু এটাকে আরও সাস্টেনেবলি এটাকে আমাদের সামনে নিয়ে যেতে হলে এবং সিকিউর করতে হলে এখানে শুধু পাওয়ার না, এর সঙ্গে আরও অনেকগুলো জ্বালানি আপনার সোর্স যেগুলো আছে এফিসিয়েন্ট ইউজ অনেকগুলো বিষয় এখানে আসবে। রাইট, সপ্তম বিষয়ে আমরা নতুন একটা নতুন ডাইমেনশন নিয়ে এসেছি এবার বিডিএফে, সাস্টেনেবল সিটিজ সার্ভিসেস অ্যান্ড প্রোটেকশন ফর অল ভালনারেবলস। আমরা বলছি আমাদের আপনার সিটি যে আমাদের আরবান পপুলেশন খুব দ্রুত বেড়ে যাচ্ছে। জি, সেই হিসেবে আমাদের অলমোস্ট এখন 30% আমাদের আরবান পপুলেশন। জি, যেটা আপনার গত 2-3 দশক আগে ছিল হয়তো আপনার 10%। তো এই ব্যাপক চাহিদা, এদের যে নাগরিক সুবিধাদি দেওয়া এবং এফিসিয়েন্টলি, বিশেষ করে আপনার যেমন ট্রাফিক একটা বড় সমস্যা বিভিন্ন আমাদের স্লাম এরিয়াতে, তো এইসব জায়গায় আমাদের সাস্টেনেবল সিটি যদি আমরা সাস্টেনেবল সিটি বা স্মার্ট সিটি করতে চাই আমাদের এখন থেকে বড় রকমের কাজ করতে হবে, যেখানে আমরা এর আগে খুব বেশি কাজ হয়নি বলে আমরা মানে ডিপিএসদের সঙ্গে ওইভাবে এঙ্গেজমেন্ট ছিল না, আমরা ডিপিএসদের এবার এই জায়গাটাতে একটু আমরা ফোকাস নিয়ে আসতে যাচ্ছি, আমরা ডিপিএস প্রাইভেট সেক্টরকে নিয়ে আমরা কীভাবে আরও কাজ করা যায় এই পার্টিকুলার সেক্টরে, সেই জন্য আমরা নতুন একটা সেক্টর এবার নিয়ে এসেছি। আচ্ছা, আর শেষ যেটা সবসময় আমরা আলোচনা করি যে আমাদের এডুকেশন, তো আমরা এবার যেটা বলেছি যে কোয়ালিটি এডুকেশন ফর অল, এখানে আমরা নতুন ডাইমেনশন নিয়ে এসেছি যে প্রিপেয়ারিং ফর অল ফর ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। খুব স্বাভাবিক, আমাদের এডুকেশন সিস্টেমটাকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যাতে আমরা সামনে চতুর্থ শিল্প বিপ্লব যেটা আমরা আসন্ন আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে আমরা যাতে অ্যালাইন করে তাদেরকে এই, আপনারা জানেন আমাদের হিউজ একটা ডেমোগ্রাফিক ডিভিশন আমরা এনজয় করছি, প্রায় আমাদের বড় একটা অংশ জনসংখ্যার বড় একটা অংশ তরুণ যুব সমাজ, তাদেরকে কীভাবে আমরা মোর স্কিল মোর এডুকেশান দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট এডুকেশান দিয়ে আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য
তাদের প্রিপেয়ার করতে পারি এবং ওই যে যে সুযোগ অপরচুনিটি তৈরি হচ্ছে সেটাকে আমরা ট্যাপ করতে কীভাবে আমরা ওই সুযোগটা কাজে লাগাতে পারি, তার জন্য আমাদের এডুকেশনে কোয়ালিটেটিভ অ্যাসপেক্টটা গুণগত মানের যে ধরনের পরিবর্তন আনা যায় কীভাবে আমরা ওই জায়গাটায় অ্যালাইন করতে পারি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সঙ্গে, সেই জায়গাটা আমরা 2018 সালের পরে 2020 সালে এখন আপনারা যেটা যে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের আয়োজন করছেন, কী গুণগত পার্থক্য আছে যদি একটু সংক্ষেপে বলেন? এর সবচেয়ে বড় গুণগত জায়গা আমরা আমাদের মানে আমাদের অর্থনীতির যে এখন বিকাশমান অবস্থান সেখানে যে অর্থনীতি যে বৃদ্ধি বড় হয়েছে দ্রুত প্রবৃদ্ধি অর্জন করছি তার সঙ্গে সঙ্গে আমাদের নতুন নতুন সুযোগও তৈরি হচ্ছে। যেমন আমি একটু আগে বললাম আমাদের এই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এখন আমাদের এই সুযোগটা কাজে লাগাতে হবে। আমাদের আমরা আমাদের বড় জনসংখ্যা বড় একটি অংশ আমাদের তরুণ যুবক তাদেরকে আমাদের ইয়াং পপুলেশনকে আমাদের ওই জায়গাগুলোতে নিয়ে এসে বিষয় আইটি সেক্টর প্লাস আপনার এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট এই জায়গাটা আমরা কাজ করতে এটা একটা নতুন জায়গা আমরা নিয়ে এসেছি। আমি এর আগে বলেছি সাস্টেনেবল সিটিজ যেটা নগরায়ন একটা টেকসই নগরায়ন স্মার্ট সিটি তৈরি করার ক্ষেত্রে আমাদের এখন থেকে এটা কাজ করার সুযোগ রয়েছে। আমাদের নগর দ্রুত বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি আমরা আমাদের রুরাল গ্রামীণ অর্থনীতিতে একটা বড় রকমের কর্মচাঞ্চল্য বা অর্থনৈতিক গ্রামীণ অর্থনীতিকে আর একটু ভাইব্রেন্ট করার জন্য তাদের এক্সিলেট করার জন্য আমরা রুরাল ট্রান্সফরমেশন আরেকটা টপিক নিয়ে এসেছি যেটা গতবারও ছিল না। এর পাশাপাশি আমরা যেমন বলেছি আমরা ইনোভেটিভ ফাইন্যান্সিং, হ্যাঁ আপনি সেটা বলেছেন যেটা আমি একটা বিষয় আপনাকে জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে 2018 সালের পরে 2020 সাল হলো, কিন্তু একটা সময় অনেক আগে খুব গুরুত্বপূর্ণভাবে দেখা হতো এই ডেভেলপমেন্ট ফোরাম, যেটা এখন খুব একটা দেখা হয় না সংযুক্ত কারণে দেখা হয় না। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি আগের চেয়ে অনেক বেশি হয়েছে, আগে বাংলাদেশের যে সাহায্য নির্ভর ছিল বিদেশিদের উপরে সেটা একেবারেই নাই, এখন খুবই কম। এই প্রেক্ষাপটে আপনার কি মনে হয় তাহলে এই গুরুত্বটা আসলে কোথায় গুরুত্ব? আমি যেরকম সেই সময় যেভাবে গুরুত্বের সাথে দেখা হতো সেই গুরুত্ব কি সমান গুরুত্ব এখনও আছে, বা এটার আসলে কতটা গুরুত্ব দিচ্ছেন আপনারা বা দেওয়াই দরকারটা কি? আচ্ছা, এটা খুব সুন্দর প্রশ্ন। আমি এই জায়গাটা বলি, আপনি খেয়াল করবেন আমরা বাংলাদেশ সম্ভবত বিশ্বের অন্যতম একটি ইউনিক কান্ট্রি যারা দ্রুত প্রবৃদ্ধি অর্জন করেছে, পাশাপাশি আপনার পভার্টি দারিদ্র কমিয়ে এনেছে। আমরা ধরেন 2001 দশক আগেও আমাদের 40% দারিদ্র ছিল, যেটা আমরা এখন 20.5% কাছে আছে। এর একটা অর্থ হচ্ছে যে আমরা দ্রুত প্রবৃদ্ধি অর্জন করছি, পাশাপাশি আমরা একটা ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক অ্যাপ্রোচ এগিয়ে নিয়েছি। এই জন্য আমাদের সকল এর একটা বড় কারণ হচ্ছে আমরা সকল অংশীদারকে নিয়ে কাজ করেছি, পার্টিসিপেশন অল অফ অল স্টেক হোল্ডার্স, আমাদের ডিপিএসদেরও তাদের অভিজ্ঞতা তাদের যে নলেজ হাব তারা একটা আসলে তাদের বড় রকম ওয়ার্ল্ড ব্যাঙ্ক যেমন ADB বলেন তাদের একটা বড় রকমের একটা তথ্যের বা নলেজের ভাণ্ডার আছে সেটাকে আমাদের কাজে লাগাতে হবে। তাদের সঙ্গে আমাদের পার্টনারশিপ, প্রাইভেট সেক্টর আমাদের একটা বড় ভূমিকা নিয়েছে, তাদেরকে আরও কীভাবে এই প্রবৃদ্ধির সঙ্গে আরও সম্পৃক্ত করা যায়, উন্নয়ন কর্মকাণ্ডের আরও সম্পৃক্ত করা যায় সেটা আমাদের বড়। আমরা এখনও এমনও বলছি অনেক পাবলিক গুডস আমরা প্রাইভেট সেক্টরে দিয়ে কাজ করাবো যাতে প্রাইভেট সেক্টরকে আরও এঙ্গে তাদের আরও সুন্দর পরিবেশ দেওয়া যায়, আরও তার বেশি রকমের ভূমিকা রাখতে পারে। যেটা আনোয়ার হোসেন, আপনাকে আবার স্বাগত জানাচ্ছি। বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে আমার প্রশ্ন ছিল, সরকার যখন বা এই ডেভেলপমেন্ট ফোরামের আপনাদের একটা বড় লক্ষ্য হচ্ছে প্রাইভেট সেক্টরকে আপনার উন্নয়নকে সম্পৃক্ত করা, আমি বলছিলাম বাংলাদেশের কিন্তু এই মুহূর্তে আমি যদি অর্থনীতির বিভিন্ন সুযোগের কথা বলি একমাত্র প্রবাসী আয় ছাড়া আর কোনো সুযোগেই বাংলাদেশ ভালো করছে না এই মুহূর্তে কথা বলছি আমি। সেই সময় আমি যেটা বলছিলাম যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কিন্তু বাড়ছে না, কমে গেছে অস্বাভাবিকভাবে, এই চ্যালেঞ্জটা আপনারা কীভাবে মোকাবিলা করতে পারবেন? ধন্যবাদ। আসলে আমাদের তো প্রাইভেট সেক্টরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক কাজ হচ্ছে। আপনারা জানেন 100টি ইকোনমি জোন হয়েছে, কাজ চলছে, বেশ কিছু প্রাইভেট সেক্টরে ইকোনমি জোন অলরেডি অপারেশন চলে গেছে, 28টি আইটি পার্ক হচ্ছে। তো কিন্তু পাশাপাশি আমি এটা আমার কাছে যেটা মনে হয় এটা আমার ব্যক্তিগত অভিমত, আমাদের কিন্তু ইনফর্মাল সেক্টর খুব দ্রুত বাড়ছে, দ্রুত গতিতে তাদের গ্রোথ হচ্ছে। আপনি যদি দেখেন আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের জায়গাটা, যদি আপনি ফিনটেকে যে টেকনোলজি দেখেন এখন আমাদের মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, তারপর আপনি ধরেন যদি আমাদের এই যেসব ভেঞ্চার ক্যাপিটাল যেগুলো কাজ করছে প্রাইভেট সেক্টরে ছোটোখাটো, দে আর ডুইং রিয়েলি গুড, তারা কাজ করছে। এখন ইনফর্মাল সেক্টর ই কমার্স, আপনি এখন অনেক ট্রেড হচ্ছে এটা কিন্তু ব্যাংক থেকে লোন নিয়ে করছে না, অনেক স্টার্ট আপ কোম্পানি নিজের
আপনার বন্ধু বান্ধব বা তার পরিবার থেকে একটা ফান্ড রেজ করে ফাইন্যান্স খুব গুরুত্বপূর্ণ জিনিস সেই জায়গাটা আসলে বাড়ানোর জন্য বা মানুষের প্রচুর যদি অ্যাক্সেস থাকে ফাইন্যান্সে সেই জায়গাটা আসলে কতখানি নিশ্চয়ই সেটা একটা বড় চ্যালেঞ্জ সরকারের আছে সেটা তো অবশ্যই এই জায়গাটা তো আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর তো অনেক কাজ হচ্ছে আপনার ক্যাপিটাল মার্কেটকে আরও কীভাবে আরও ভাইব্রেন্ট করা যায় সেটা নিয়ে অনেক কাজ হচ্ছে গতকালকেও আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় সংসদে বলেছেন ওনার কাজ করছেন পাশাপাশি আমার কাছে আরেকটা বিষয় মনে হয় একটা গ্লোবাল একটা অনিশ্চয়তা একটা কাজ করছে আপনি যদি দেখেন নিঃসন্দেহে শুধু স্লো ডাউন না পাশাপাশি যদি আপনি দেখেন একটা বাণিজ্যিক ক্ষেত্রে একটা অনিশ্চয়তা আপনি দেখেন বা চায়না আমেরিকা যে ট্রেড ইস্যুতে এখনও ডাইলেমা আছে যার ইম্প্যাক্ট অন্যান্য অনেক জায়গায় পড়ছে সো আপনি একজন বিনিয়োগকারী উনি যখন বিনিয়োগ করবেন উনি নিশ্চয়ই আমাদের এখন যারা বিনিয়োগকারী এই নতুন প্রজন্মে এরা মোর আউটওয়ার্ড ওয়ার্ল্ড এক্সপোর্ট ওরিয়েন্টেড তাদের সেক্টরে ইনভেস্ট করেন তো তারা তো ওই জায়গাগুলো দেখছেন তো ওই যে ক্ষেত্রে একটা আমার কাছে মনে হয় এটা একটা ভূমিকা রাখতে পারে তো ওভারঅল আমাদের এখানে আমাদের যেহেতু আমরা প্রাইভেট সেক্টরকে যাতে আমাদের ইনভেস্টমেন্ট অলমোস্ট 80% 77-80% অলমোস্ট 80% তাদের ইনভেস্টমেন্ট কন্ট্রিবিউশন সো ওই জায়গায় আমরা তাদের এই জন্যই আমরা ডেভেলপমেন্ট ডায়ালগে তাদের ডাকছি তাদের প্রতিনিধিরা তাদের সংস্থাগুলো তারা থাকবে ট্রেড বডিজগুলো থাকবে আশা করি এগুলো আমাদের একটা পলিসি লেভেল ভালো ইনপুট দিবে যেটা আমরা সামনের দিনগুলো কাজ করতে আমি একটু শিক্ষার বিষয়ে আসতে চাই আপনার সাথে আপনি বলছিলেন যে এডুকেশন কোয়ালিটি এডুকেশনের কথা ভাবছেন এবং এই 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 ফোরামে আপনারা সে বিষয়ে আলোচনা করবেন কোয়ালিটি এডুকেশন যেমন খুব প্রয়োজন অবশ্যই সে তো অবশ্যই আছে সাথে আরেকটা জিনিস নিশ্চিত করা উচিত সমান এডুকেশন আমি যদি বলি ইকুয়াল এডুকেশন যদি বলি বাংলাদেশের এখন শিক্ষা ব্যবস্থা এরকম যাদের অনেক অর্থ আছে তারা ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে যাদের যাদের একটু কম আছে তারা বাংলা মিডিয়ামে পড়াচ্ছে তাদের কোনো টাকা পয়সা নেই তারা মাদ্রাসা পাঠিয়ে দিচ্ছে বিনা পয়সা পড়াশোনা করা যায় এই যে একটা অনাহ্য অবস্থা বৈষম্য এখান থেকে বের আসার পর সরকারের কিন্তু একটা পরিকল্পনা ছিল 2018 সালের মধ্যে বলা হয়েছিল শিক্ষাকে ক্লাস 8 পর্যন্ত একই সিলেবাসে আনার কথা ছিল সেগুলো কিন্তু হয়নি আবার ঠিক আবার যখন এই মুহূর্তে আপনারা বলছেন শিক্ষার কোয়ালিটির কথা চিন্তা করছেন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের চিন্তা করছেন সেগুলোর মধ্যে কতটা সামঞ্জস্য আসলে আছে এই কাজে কাজে এবং কর্মের মধ্যে প্রশ্নটা আমার জন্য কঠিন কারণ আসলে আমি এই সেক্টরে কাজ করি না আমরা মূলত ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিং জি এক্সটার্নাল ফাইন্যান্সিং কাজ করি তো আমরা মনে হয় আমরা এই এই যে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন রকম যে ব্যবস্থা এটা শুধু আমাদের মতো দেশগুলোতে আমাদের শুধু আমাদের একা না অন্যান্য দেশগুলোতে বিরাজমান তো এটা একটা অবশ্যই একটা এটা একটা বৈষম্য বাংলাদেশের সমাজ ব্যবস্থায় ছোট থেকেই এই বৈষম্য তৈরি হচ্ছে এবং সরকারের দায়িত্ব হচ্ছে এই বৈষম্য কমানো কিন্তু সেখানে কোনো আমরা খুব একটা দেখছি না অন্তত আমি দেখছি না এগুলো তো রিফর্ম একটা কাজ হতে সময় নেই হ্যাঁ 2018 সালের মধ্যে এক কিন্তু আমাদের যে এখন যে আপনি জানেন আমরা যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমরা যে এই পর্যায়ে এখন যেটা এনজয় করছি আমাদের অলমোস্ট ইয়াং পপুলেশন সাইজ হচ্ছে প্রায় অলমোস্ট 65% অফ দ্য পপুলেশন 65% লোক আমাদের এই ইয়াং আপনার ইয়েতে আছে টিয়ারে আছে জি তো এই জায়গাটাতে এদেরকে কীভাবে আরও আরও আপনার এন্টারপ্রাইজিং তাদের দক্ষতা বাড়ানো যায় তাদের কীভাবে আমাদের এই মার্কেটের মার্কেট নিডের সঙ্গে কীভাবে তাদের শিক্ষা তাদের দক্ষতা তাদের জ্ঞান কীভাবে আরও সমন্বয় করা যায় বা অ্যালাইন করা যায় সেই জায়গাগুলো আমাদের এখন কাজ করতে হবে আর আপনি যেটা বলছেন এটা তো অন্য বড় আরেকটা ডাইমেনশন আসপেক্ট সেটা এই পরিসরে আলোচনা করা ডিফিকাল্ট নিশ্চয়ই সাস্টেনেবল এনার্জির কথা বলছেন এনার্জির কথা বলা হচ্ছে সেই জায়গাটায় সরকারের কোনো নীতিগত পরিবর্তন আসবে কি না আমরা বলছি যে এনার্জি সিকিউরিটিও দরকার এবং সেটা সাস্টেনেবল হতে হবে সেটা এনার্জি মিক্সের কথা বলা হচ্ছে যে শুধুমাত্র এক ধরনের এনার্জির প্রতি নির্ভরশীল নয় গ্যাস তেল বিদ্যুৎ এই যে একটা মিক্স বা এমনকি কোলের কথা বলে কয়লার কথা বলা হচ্ছে সেই বিষয়গুলো সরকারের তার নীতিগুলোতে কতক্ষণ পুনঃ পরিবর্তন আসবে এখন তখন নতুনভাবে চিন্তা করলে আসলে আমাদের এইসব আলোচনার মাধ্যমে কিন্তু আমাদের বড় একটা গুণগত পরিবর্তন এসে আমাদের বেশ করে এনার্জি সেক্টর আপনি যদি দেখেন এনার্জি সেক্টরে আমাদের এখন যে চাহিদার তুলনায় আমাদের ইনস্টল ক্যাপাসিটি অলরেডি এখন 22,000+ মেগাওয়াট আমাদের সামনের দিনগুলোতে আরও আমরা আশা করছি এটা আমাদের আগামী 2021-22 মধ্যে 40,000 মেগাওয়াট+ ইনস্টল ক্যাপাসিটি হয়ে যাবে যেটা আমাদের প্রাইভেট সেক্টরের জন্য আমাদের গ্রোথের জন্য খুবই দরকার কিন্তু এই জায়গাটাতে যে মোর মানে আপনার সিকিউরিটি যে কথাটা আমরা বলছি এখানে হচ্ছে শুধু এটা এনার্জি মিক্স না এর সঙ্গে এনার্জি এফিসিয়েন্সি বাড়ানো প্লাস আপনি যদি এনার্জি মিক্সের কথাই যদি বলি আমরা রিনিউয়েবল এনার্জি ক্ষেত্রে আমরা বাংলাদেশ সারা বিশ্বের জন্য একটা আদর্শ হয়ে থাকবে আমরা ইতিমধ্যে প্রায় 4 মিলিয়ন বা 40 লক্ষ হাউজ হোল্ডে আমরা এই আপনার সোলার হোম সিস্টেম প্রোভাইড করতে পেরেছি আমরা
প্রায় 20,000 অনেকগুলো জায়গায় আমরা এখন আপনাদের যে ইরিগেশন পাম্প কাজ হয়েছে, আমাদের এখন মেইন গ্রিডে আমাদের সোলার যে পাওয়ার জেনারেশন যেটা কাজ হচ্ছে মেইন গ্রিডে চলে আসতেছে, রুফটপে আমরা কাজ করছি। সো আমাদের অনেক কাজ হচ্ছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি একটু শেষ করি, এটা বলবো এনার্জি সেক্টর একটা বিশাল বিপ্লব, এটাকে আপনারা অনেক ধন্যবাদ। অনেক শেষ করতে চান আনোয়ার হোসেন, আপনাকে ধন্যবাদ, ভবিষ্যতে আমরা আবার কথা বলব আপনার সাথে। এই ছিল এখনকার আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এরপর দেখবেন দুপুর 2টার বিরতিহীন সংবাদ।